দিনের শুরুটা মায়ের নাম নিয়ে হলে মন্দ হয় না বলুন। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমিও বেশ ভালো আছি। আর আমি আগের দিন একটা ভিডিও বা ব্লগ দিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে আমার বার্থডে সেলিব্রেট হয়েছে মিডনাইটে। তো এটা বেটু আর পাপার সারপ্রাইজ প্ল্যান ছিল। তো এই দেখো, টু ওয়ান গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো। আরে ক্ল্যাপ করবে তো, তুই থাকবি বলছিস কেন রে পাগলা? আমার ছেলের সামনে বার্থডের কোনো কেক থাকলেই ও ভেবে নেয় যে ওটা ওরই বার্থডে। তো নর্মালি যখন ওকে বলা হয়েছে ক্ল্যাপ করতে, ও থ্যাংক ইউ বলছে, যেটা নিজের বার্থডের সময় সবাই বলে। তো যাই হোক, বাবাই এখানে খুব খুশি আর খুব আনন্দ। তো এখানে একটুখানি কেক খাওয়া খাওয়ার পর্ব চলছে। রাত্রেবেলা সেরকম কিছু করা হয়নি, জাস্ট শুভ আর বাবাই মিলে এখানটা একটু সাজিয়েছে সামনেটা। তো এখানে একটুখানি এই যে মাকেও কেক খাইয়ে দিলাম, শুভকে বললাম আমাকে একটু কেক খাইয়ে দাও। আমাকে তাও খাইয়ে এ কি? ওকে, তো এরপর এই যে আমাদের বাড়ির সব থেকে বড় মেম্বার, উনি তো সাইডে চুপচাপ কেকের দিকে তাকিয়ে বসেই ছিলেন। তো এই যে কেক খাওয়া খাওয়ার পর্ব চলছে, যোজোকেও তো ভালো মতো একটু খাইয়ে দিলাম, আমরাও এবার প্লেটে করে অল্প অল্প করে একটু নিয়ে খেয়ে নিয়েছি। এরপরে সকাল সকাল তাড়াতাড়ি আজকে একটু ঘুম থেকে উঠে গেছি, আমরা একটু যাচ্ছি আজকে পুজো দিতে। কোথায় এটা যাচ্ছি? রাজপুরে বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। তো সবাই মোটামুটি নাম শুনেছো, তো এর আগেও আমি একবার কি দুবার ভিডিওতে দিয়েও ছিলাম। তো দেখো, আমরা এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি। আর সবথেকে এর কদিন আগে, মানে লাস্ট স্যাটারডে শনিবার দিন, এখানে না বাৎসরিক উৎসব ছিল। তো ওই জন্য দেখো রাস্তাটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে। তো যাই হোক, এইভাবেই তো আমরা মোটামুটি চলে আসলাম মন্দিরের ওখানে। তো এখানে এসে, যেহেতু সকালবেলা এসেছি, তো অতটা রাস্তায় ভিড় ছিল না, আর মন্দিরের এখানেও বেশ ফাঁকা ফাঁকাভাবে পুজো দিতে পেরেছি। তো আমরা এই যে চলে আসলাম, দেখো মন্দিরের সামনেটা কতটা জায়গা। দেখো বুঝতে পারছো, বাঁ দিকে দেখো একটা লাইন করা রয়েছে হোয়াইট কালার দিয়ে, তো সেইখানে না পার্কিং করা হয়। তো শুভর সাথে এখানে এসে শুভ ওদিকে বাইক রাখতে গেল, তো এইদিকে এসে আমরা জুতো রাখতে হয়, জুতো রেখে হাত ধুয়ে চলে আসলাম ডালা নেওয়ার জন্য। তো ঘর থেকে আমরা ফল নিয়েই এসেছিলাম। এখানে খুব সুন্দরভাবে পাট পাট করে পুজো দেওয়ানো হয়, মানে খুব ভিড় হয়ে গেলে কিছু জনকে বসিয়ে রেখে তারপরে আবার পরেরটা আলাদাভাবে দাঁড় করিয়ে রেখে পুজো দেয়া, আবার যাদের পুজো দেওয়া হয়ে যায় এই যে এখান থেকে লম্বা করে লাইন দিয়ে তাদেরকে মায়ের চরণ ছোঁয়ানো হয়। তো বাবাই এখানে একটু এই যে নমস্কার করছে বসে, আর খুবই তো ভালো শান্ত সবাই জানো। তো এখানে আমরা একটুখানি বসলাম, তো পুজো টুজো দেওয়া হয়ে গেল, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। ভেতরে আরও অনেক মূর্তি আছে, তো সেগুলো আমি তোমাদের সাথে পরে আবার একদিন শেয়ার করবো। এরপরে এখান থেকে এই যে বাবাই আর শুভ যাচ্ছে, দেখো ওকে কেউ ধরতে পারে, তুতুর তুতুর করে খালি দৌড়তে থাকে। বাবাই যাস না, বাবাই যাস না বলতে দেরি, ও দৌড় দিল। আর যাই হোক, এখান থেকে তো মোটামুটি আমরা একটু এগিয়ে গেলাম। এরপরে ধূপ মোমটা না এখানে সামনে জ্বালাতে দেয় না, ওটা জ্বালানোর জন্য ওই রত্নবেদীর কাছে যেতে হয়। এখানে আমি আর বাবাই চলেছি, আর বাবাই প্রথমে যেতে চাইছিল না। আর এই যে আমার এই ডান দিকটায় দেখো, এই যে ব্যারিকেড করা, এখানে না একটা পুকুর আছে, তো সেখানে অনেক মাছ টাছ আছে, বাবাইকে ওইসব বলেই নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, এই দেখো ও লেফট রাইট করতে করতে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো এখানে চলে আসলাম, ধূপ মোমটা এখানেই জ্বালাতে হয়, এখানে দিয়ে আলাদাভাবে ধূপ মোম রাখার জায়গা করা আছে। তো এইখানে ধূপ মোম দেখিয়ে ঠাকুরের বেদির কাছে, তারপরে মোম দিয়ে প্রণাম করে, তারপরে এখান থেকে তুমি গিয়ে সামনে যেখানে জুতো রাখা থাকে ওখান থেকে জুতো নিয়ে তুমি এবার বেরিয়ে যেতে পারো।
তো যাই হোক, সকাল সকাল জন্মদিনের দিন মায়ের কাছে এসেছি পুজো দিতে, আর যেহেতু বেশ ফাঁকাই ছিল, পুজো দিয়েও বেশ ভালোই লাগলো। আর এরপরে তো শুভর আজকে অনেক কাজের চাপ রয়েছে, কারণ আজকে ও বলেছে ও নাকি আমাকে রান্না করে খাওয়াবে। তো যাই হোক, এখান থেকে বেরোবো, এরপরে টিফিন টিফিন খাওয়ার পালা। তো এখানে তো পুজোর কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরে এবার পরের প্রস্তুতি। তো এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আরও আসছি নেক্সট পার্ট নিয়ে।